হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মই রাজ্জাক আর আপনাদের সাথে আজকের কে টিউটোরিয়াল। এইটো ভিডিওত আমি আলোচনা করিম যে বিদ্যালয়সমূহ প্রাদেশিকরণ করা হব। এইটো জানুয়ারি মাহর ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী, যে একটা মেট্রিক পরীক্ষার কারণে একটা অনুষ্ঠান করেছিল আর সেই প্রেস মিটিংত আলোচনা করেছে একচুয়ালি যে মেট্রিকর লড়া ছোৱালীসকল এক্সাম আহি পড়েছে, তার মাজতে যে আন্দোলনের নামত যে সেই ছাত্র ছাত্রীসমূহে প্রতিবাদ করে আছে বেলেগ বেলেগ সংগঠনের জড়িয়ে, কিন্তু সেইটো আহ্বান করেছে যে আর মেট্রিক পরীক্ষার বেশি সময় নাই বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার বেশি সময় নেই, তোমালোকে পড়াশোনা করা, আর ইয়ার ভিতরতেই এই প্রাদেশিকরণের বিষয়ে আলোচনা করেছে। সেইটো ভিডিও মই এইটো ভিডিওতেই পাব, আর কি কি কৈছে শিক্ষামন্ত্রী সেইটো আপনাদের নিজেই শুনিব। তো এইটো ভিডিও প্রথমের পর শেষলকে চাই থাকুক। আর শিক্ষামন্ত্রী কি কলে ভেঞ্চার স্কুলের কথা, কিমান কেইটা ভেঞ্চার স্কুল প্রাদেশিকরণ করা হব, হাই স্কুল কিমান কেইটা লব, জুনিয়র কলেজ কিমান কেইটা লব, সেইবিলাক সকলো ধরনের কথা কৈছে। আর সোমবারের পর এইটো কাম স্টার্ট করিব বলে সেইটো কৈছে, পর্যায়ক্রমে স্টার্ট করিব। তো এই ভিডিওটো প্রথম পর শেষলকে চাই থাকুক। 6টা বছর অস্তিত্ব সংগ্রামের নামত আমিও কিন্তু 6টাকে বছর আমার শিক্ষা জীবন, আমার জীবনের সোনালী সময়খিনি আমি কিন্তু আন্দোলন করি বা বিভিন্ন সময়ত শিক্ষার ক্ষেত্রে আমি ইমান মন দিব নোৱাৰিলো। আমার স্কুল কলেজ নহৈছিলে, আমি ঘরতে বহি থাকিবলগীয়া হৈছে। এই অনুষ্ঠানতে শিক্ষা বিভাগের শৈক্ষিক ক্যালেন্ডারও মুক্তি করে শিক্ষামন্ত্রী ঘোষণা করে যে এসপ্তাহের ভিতরতে 104 জুনিয়র কলেজ, 110 উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর 91 হাইস্কুল প্রাদেশিকীকরণ করা হব। প্রাদেশিকরণ এইটো হয়ে গেছে, আমার আমার সম্পূর্ণ যে একটা প্রক্রিয়া থাকে এই প্রক্রিয়াটো আমার সম্পূর্ণ হয়েছে 6-7 দিনের ভিতর, কেন এসেম্বলি আরম্ভ হব সোমবারের পর, গতি এসেম্বলির ফাঁকে ফাঁকে আমি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ।